উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কাদের উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হবে বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে আটটার দিকে ওবাদুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায় বলে জানিয়েছেন সে দেশে বাংলাদেশ দূতাবাসের ওয়েলফেয়ার অফিসার মোহাম্মদ আল আমিন হোসেন এর আগে সোমবার বিকাল চারটা তেরো মিনিটে ওবাদুল কাদেরকে নিয়ে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজারা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ওবাদুল কাদেরের সঙ্গে তার স্ত্রী ইশরাতুল নেসা কাদের এবং তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যাপক ডাক্তার আবু নাসের সিঙ্গাপুর গেছেন এছাড়া ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে কাদেরকে দেখভাল করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুজন চিকিৎসক একজন নার্স ও একজন টেকনিশিয়ান গতকাল ভোরে হৃদরোগে আক্রান্ত হন কাদের এরপর দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ রোববার মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে রাখা হয় ভর্তির পরপরই চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয় সন্ধ্যায় উড়িয়ে আনা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের এরপর সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ বিশেষ অনুরোধে আসেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তিনি চিকিৎসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদেরকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন তার পরামর্শে প্রধানমন্ত্রী মত দিলে সব প্রস্তুতি নেওয়া হয় সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় হাসপাতাল থেকে কাদেরকে আইসিইউ সিসিইউ সুবিধার বিশেষ অ্যাম্বুলেন্সে বেলা পৌনে চারটার দিকে বিমানবন্দরে নেওয়া হয় এরপর বিকেল চারটা তেরো মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর ছেড়ে যায়